শহরটা লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া ধুলো ধোঁয়ায় আর মানুষজনে জমজমাট হয়ে থাকে। রাত নামলে সেই চেনা শহরটারই চেহারা যায় পাল্টে। বড় রাস্তায় জ্বলা নিয়ন বাতিগুলোর সঙ্গে ভিড়হীন পথে জেগে থাকে নানান পেশার মানুষজনেরা। যাতায়াতের সীমিত যানবাহনের তালিকায় চোখে পড়ে ট্যাক্সি, ভ্যান, ঠেলা আর হু হু করে চলা লরিগুলো। জীবিকার তাগিদেই পথে নামে, তবু নিরাপত্তার প্রশ্নটা উঠেই পড়ে। সমস্যা দুপক্ষেরই, অন্ধকারে অন্ধকার জগতের সক্রিয়তা কিংবা পরদিনের সুস্থ ভোরের আয়োজনে ব্যস্ত রাতের শহর তবু দূর কারণ পাপি পেট কাসাবার। বেশি কোনো উল্টো পাল্টো জায়গায় গেলাম, মানে বাইরে শ্যামবাজার ওই দিকে, ওই বললাম দাদা 10 টাকা চায়, 5 টাকা চায়, 2 টাকা আপনার ইচ্ছা উপরে, কিছু বেশি ফিরে তো নাইটে তো ভাড়া হয় না ওদিকে সে ফিরার সময়। কিন্তু বললাম তো দিলেন না, দিলেন আবার ওইখানে লাগিয়ে আপনার বসে থাকলাম। রাত্রিরে ওই 10 টাকা 20 টাকা এক্সট্রা নিয়ে আমরা কেন যেখানে বি যাব রিটার্ন আসতে হবে খালি। রাতে আমার কি টাকার জন্য? দিনের বেলা কলকাতা নন্দী থাকে, এই জন্য আমাদের রাত্রিবেলায় চালাতে হয়। চালাই পেটের জন্য চালাই, রাত্রে ডিউটি করলে আমার খাওয়া পাওয়া যায়। রাত নেই জায়গা তো নটি লাগ যাতা হ্যাঁ, নটি লাগ যাগা তো পুলিশ জানে নাই দেগা, পাকড় লেগা। রাত্রিরে প্যাসেঞ্জার বেশিরভাগ ঠিক ওঠে না, উল্টো পাল্টা মাল খেয়ে উঠে গেলে এদিক ওদিক চলুন। একবার মানে একজন উঠেছে ওই খিদিরপুর দিক থেকে, তো চারজনের কাছে মানে একদম জোড়া জোড়া মেশিন, তারপরে ওরা মানে অন্য অন্য জায়গায় যেখানে বলছে নিয়ে যেতে হচ্ছে আমাকে, তারপরে প্রায় 3-4 ঘন্টা আটকে রাখলো, তারপরে পয়সা দিল পুরো, তারপর ছেড়ে দিল। আমার আগে একবার হয়েছিল, সে এইখানে সে প্যাসেঞ্জার উঠলো আপনার ভবানী ভবন গেছে, ভবানী ভবন সে এসে আপনার এই গোলপাড়া বাঁ দিকে ঢুকেছে, বাঁ দিকে কেকুলিয়া গেট আছে, ওখানে বললো দাদা দারুন আমি দাঁড়িয়েছি, বলে আবার যাবো আমি ওখানে সে গেছে। একবার ওই ওই আপনার এই চিংড়িহাটাতে আমরা প্যাসেঞ্জার তুলেছিলাম বেডিং স্ট্রিট দিয়ে, ওখানে গেছি, ওখানে টাকা যখন মিটার চেয়েছি, মিটারটা চাইতে গেলে ওরা আমাকে ধরে মেরেছিল আর কি, চেন পেন কেড়ে নিয়েছিল, রূপোর চেন। গড়িয়াহাটে প্যাসেঞ্জার উঠেছে, ও যাদবপুরে গেছে, যাদবপুরে গেছে টিভি দোকানে, এখানে টিভিও ধার নিয়ে নিয়েছে, আর আমার গাড়িতে টিভি রাখল ওইখানে সে রেখে, বলো সে দাদা চলুন। আবার যাদবপুরে এমন একটা গলিতে গেছেন আপনার এই ওই জায়গাটার নাম কি, গাঙ্গুলি বাগান, ও দান দিকে গলিতে গেছে, এখানে আমাকে দাঁড় করে দিয়েছে, বলো আমি মাসি বাড়িতে চাবি নিয়ে আস, সে আপনি 300 টাকা দিন, সে টিভি দোকানে দিয়ে দেবো, আর মাসি বাড়িতে চাবি নিয়ে নেব। আমার 300 টাকা নিয়ে চোট, আমার গাড়িতে টিভি আছে, আর টিভি যে সেট করবেন দোকানের লোক সেও বসে আছে।